আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার আপনাদের ফটোর পিছনে ব্যাকগ্রাউন্ড এক ক্লিকে আপনারা ব্লার করে দিবেন মানে ঘোলাঘোলা করে দিবেন তাই দেখতে থাকুন আপনাদের সাথে সাথে চাই চলুন শুরু করে যাক ওয়েলকাম ব্যাক বন্ধুরা আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য আপনাদের একটি অ্যাপ ইনস্টল করতে হবে প্লে স্টোরে চলে যাবেন আমি প্লে স্টোরে চলে গেলাম সরি প্লে স্টোরে চলে গেলাম তারপর সার্চ বক্সে লিখবেন যে এই সার্চ বক্সে লিখবেন যে টেলিপোর্ট এই টেলিপোর্ট আমার উপরে লেখা একটা সব অপশন দেখতে পারতেছেন এটাই এরকম একটা অপশ অপশান ক্লিক করে দিবেন লিখে ক্লিক করে দিবেন সরি ক্লিক করার পর আপনাদের সামনে এমন এক ইন্টারফেস ফেস চলে আসবে তারপরে আপনি দেখতে পারবেন যে এইখানে অ্যাড্রেসটা কেটে দেবেন আমি অ্যাড্রেস সে কেটে দিই এইখানে দেখতে পারবেন যে এখানে ফোর পয়েন্ট ফোর রেটিং তারপর এখানে কথার জন্য এখানে ই করছে আবার ফাইভ মিলিয়ন ডাউনলোড তাই আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন আমি সিম্পলি ডাউনলোড করে নিয়েছি এখন আমি ওপেন করে দিলাম ওপেন করার পর আপনাদের সামনে এমন একটা টিনটা চলে আসবে তারপরে আপনাদেরকে এখানে কিছু অ্যালাউ লেখা অপশন চলে আসবে তারপরে আমি এখানে হচ্ছে কি আমার এখানে কালো দেখতে পারতেছেন আমি এখানে ক্যামেরাটা হাত দিয়ে চেপে ধরে রাখছি এখন আপনাদের সেই ব্যাকগ্রাউন্ড করার জন্য একটা ফটো নিতে হবে আপনারা চাইলে পিক তুলেও নিতে পারেন আবার গ্যালারি থেকেও নিতে পারেন তার জন্য গ্যালারিতে ক্লিক করে দেবেন এই যে গ্যালারি গ্যালারিতে ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিলাম তারপরে এখান থেকে একটা আমি ফটো নিয়ে নেব আমি এটা নিয়ে নিলাম এইটা এইটা নিয়ে নিলাম নিয়ে নিলাম এই ফটোটা নেওয়ার পরে এই কোণে দেখতে পাচ্ছেন ডান কোণারে একটা টিক মার্ক দেওয়া সেটা ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিলাম তারপর হচ্ছে কি আপনারা আপনাদের সামনে একটু লোডিং নেবে একটু লোডিং নিয়ে এরকম কেটে দিবেন এই যে লোডিং নিচ্ছে একটু লোডিং নিয়ে নিক তারপরে দেখেন আমার এখানে আহ করা হয়ে গেছে লোডিং নেওয়া হয়ে গেছে তারপরে এখান থেকে আপনাদের হেয়ার কালারটা আপনারা চেঞ্জ করতে পারবেন আমি ব্ল্যাকটা দিয়ে দিচ্ছি তারপরে এখানে ব্যাকগ্রাউন্ড আপনারা চেঞ্জ করতে পারবেন অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে তারপরে এখানে স্কিন কালার দেখতে পারতেছেন এখানে স্কিন কালারটা আপনারা ই করতে পারবেন আমি আমারটাই রেখে দিচ্ছি তারপরে কস্টিউম ব্যাকগ্রাউন্ড এখানে আপনারা আপনাদের গ্যালাই থেকে ব্যাকগ্রাউন্ডটা নিতে পারবেন অথবা পেঞ্জি নিতে পারবেন তারপরে ব্যাকগ্রাউন্ড ব্লার এইখানে দেখতে পারতেছেন এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে পারবেন এই থেকে আপনার যত খুশি ব্লার ব্লার করতে পারবেন আমি এখান থেকে এতটুকুই রাখছি তারপরে আমরা কিভাবে সেভ করবো সেভ করার জন্য আমাদের এইখানে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিতে হবে তারপরে দেখতে পারতেছেন যে এইখানে দেখতে পারতেছেন যে এই অপশনটা এটাই আপনারা ক্লিক করে দেবেন এইবার সেভ হয়ে গেছে এখানে নিচে দেখতে পাচ্তেছেন যে সেভ লেখা উঠেছে সেভ হয়ে গেছে এখন আমি গ্যালারি থেকে দেখাচ্ছি আপনাদের দেখানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন যে টেলিপট এই টেলিপটে ক্লিক করে দিলাম এখানে আমার ফটো ই হয়ে গেছে ব্লার হয়ে গেছে দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনারা অনেক সুন্দরভাবে ফটো ব্লার করতে পারবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক একটা কমেন্ট করে দেবেন আর হচ্ছে কি আমার চ্যানেলটি আপনারা যদি নতুন হয়ে থাকেন একটি আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবেন ওকে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম